Mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Elhamdülillahi Rabbil alemin. İnnemâ yakşallâhe min ibâdihil ulemâ. El ulemâ ve rasatul enbiyâ. Sadakallâhul azîm ve sadaka rasûluhun nebiyyül kerîm. Ve nahnu alâ dâlike mineşşâhidîn eşşâkirîn. বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত তথা কথিত গণ কমিশনের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ অসাংবিধানিক এবং গণবিরোধী যে তদন্ত তারা শুরু করেছে তার প্রতিবাদে 2000 মাদ্রাসাকে টার্গেট করে 116 জন বরেণ্য আলেমকে অপমান অপদস্থ করার জন্য যে ন্যাক্কারজনক ষড়যন্ত্র তারা করেছে তার প্রতিবাদে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই বিক্ষোভ। তোহিন কণ্ঠে বলতে চাই, 116 জন আলেম শুধু 116 জন আলেম নন, 116 জন আলেম এদেশের 20 কোটি তাওহিদী জনতার প্রাণপ্রিয় প্রতিনিধিত্বকারী। তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য এদেশের 20 কোটি তাওহিদী জনতাকে সাথে নিয়ে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা রাজপথে থাকব। সংগ্রামী ভাই বন্ধুগণ, 116 জন আলেমের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, আজকে তদন্ত তো হবে শেয়ার বাজার কেলেঙ্কারি লুট করেছে যারা তাদের বিরুদ্ধে, আজকে তালিকা হবে যারা আমাদের শিরোপিতারদের 25 এবং 26 ফেব্রুয়ারি হত্যা করে দেশকে ধ্বংস করেছে। আমরা তালিকা করব অবৈধ ট্রাইব্যুনাল করে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামাত নেতাদেরকে যারা ফাঁসি দিয়েছে তাদের প্রকাশ করা হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দার্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং আলেম ওলামা একই সাথে বাংলাদেশের জমিনে ইসলাম বিজয় করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে এই প্রচেষ্টায় আপনারা ভাঙন ধরাতে পারবেন। আমরা আরো পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই লক্ষ্য করেছে যখনই কোনো নির্বাচন আসে তখন সরকারের উস্কানিতে একটি মহল প্রতিবেশী একটি রাষ্ট্রের নির্দেশ পালন করে আলেমদের ইস্যুকে সামনে এসে বাংলাদেশকে জঙ্গি হিসাবে উপস্থাপন করাচ্ছে। এই পুরনো খেলা বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। আসুন আগামী দিনে আমাদের আলেম ওলামাদের সম্মান রক্ষায় আমাদের মাদ্রাসাগুলো এদেশের মানুষ তৈরির কারিগর প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব রক্ষায় আমরা আমাদের সব ধরনের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখব। শেষ বলতে চাই, অবশ্যই তাদের এই আবেদন প্রত্যাহার করতে হবে, জনগণের কাছে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই তথাকথিত গণ কমিশনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে।